সাবস্ক্রাইব করুন আর দেখুন এক মন কাঁপানো হরর স্টোরি। ভয় না পেয়ে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এই গল্পটি লিখেছেন আদিত্য নিমকর। কামনগর গ্রামে একজন সিদ্ধ পুরুষ ছিলেন। ওনার কাছে গ্রামের লোকেরা নিজেদের সমস্যা নিয়ে যেত আর স্বামীজি ওনাদের সব মনস্কামনা পুরো করে দিতেন। স্বামীজির কাছে এসে থাকা এক দম্পতি, বাবা মশাই, আমাদের 50,000 টাকার খুব দরকার, কিন্তু কেউ সাহায্য করছে না। চিন্তা করো না, শান্তিতে নিজের বাড়ি যাও, আপনি নিজের আলমারিতে 50,000 টাকা পাবেন। স্বামীজির কথা কখনো ভুল হতো না। বাড়ি পৌঁছানোর পরে স্বামী স্ত্রী নিজের আলমারিতে 50,000 টাকা পায়। স্বামীজির চমৎকারে লোকেদের ওনার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল। স্বামীজির কাছে লোকেরা যা চাইত সেইটা স্বামীজির আশীর্বাদে পূর্ণ হতো। কিন্তু স্বামীজি ঠিক অমাবস্যার রাতেই গ্রামে আসত, বাকি সময়টি উনি কোথায় যেতেন এটা কেউ জানত না। লোকেরা বলতো স্বামীজি জঙ্গলে বিভিন্ন সিদ্ধি প্রাপ্তির জন্য যান, যাতে মানবের কল্যাণ হোক। এই সব কথা কামনগরের বাসিন্দা নরেন্দ্রও শুনেছিল। স্বামীজির অনেক চমৎকার সে নিজের চোখে দেখেছিল, কিন্তু সে কখনো স্বামীজির থেকে কিছু চায়নি। সে স্বামীজির থেকে শুধু একটাই জিনিস চাইত, সেইটা হলো স্বামীজির সিদ্ধি। তারপরে সে অন্য কারণ না, নিজের সব ইচ্ছা পূরণ করার স্বপ্ন নরেন্দ্র দেখতে থাকত। সে অনেকবার স্বামীজির পিছু করে। স্বামীজির পিছু ধরে সে জঙ্গলে যেত, কিন্তু ঘন জঙ্গলে যাওয়ার পরে স্বামীজি কোথায় মিশিয়ে যেতেন সে সেটা বুঝতে পারত না। তারপরে এক অমাবস্যার রাত্রে সে অনেক সাহস করে স্বামীজিকে ওনার সিদ্ধির ব্যাপারে জিজ্ঞেস করল। আর এই সিদ্ধি পাওয়ার জন্য কি করতে হবে সে সেই ব্যাপারেও জিজ্ঞেস করল। স্বামীজি, আমি আপনার মতনই সিদ্ধি পেতে চাই, যাতে আমার মনে যা ইচ্ছা থাকে সেইটা আমি যেন পেয়ে যাই। আমাকে এর জন্য কি করতে হবে স্বামীজি? না নরেন্দ্র, তোমার যা দরকার তুমি আমার থেকে চেয়ে নাও, আমি তোমাকে সেইটা দেব। শুধু এই সিদ্ধি পাওয়ার জেদ ছেড়ে দাও। না স্বামীজি, আমার আপনার থেকে আর কিচ্ছু চাই না, আপনি শুধু আমাকে সেই সিদ্ধি দিয়ে দিন, তার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। স্বামীজির অনেকবার মানা করার পরও নরেন্দ্র বারবার ওনার পিছু করল। এখন সে শুধু সিদ্ধি চাইত, যাতে তার মনে যা মনস্কামনা থাকে সেইটা সে পেয়ে যায়। শেষমেশ এক রাতে স্বামীজি তাকে নিজের সঙ্গে জঙ্গলে নিয়ে গেলেন। সেইখানে তাকে সিদ্ধি দিতে উনি রাজি হয়ে যান। নরেন্দ্র, মনে রেখো, এটা সিদ্ধি নয়, অভিশাপ। এমন অভিশাপ যেটা তোমাকে প্রতি মুহূর্ত মারবে। আমি পরোয়া করি না স্বামীজি, আমি শুধু আমার সব ইচ্ছে পূরণ করার শক্তি চাই। ঠিক আছে, কিন্তু তার জন্য তোমাকে 8 বছর অপেক্ষা করতে হবে। 8 বছর? কিন্তু কেন, কি করব আমি 8 বছর? বলছি, গ্রাম থেকে একটা অনাথ বাচ্চা নিয়ে এসো, এমন বাচ্চা যার বয়স মাত্র 1 দিন। ওকে 8 বছর ভালো করে পালন করো, কিন্তু তার কোনো ইচ্ছে অপূর্ণ রেখো না জানো। 8 বছর পরে তোমার এই জঙ্গলের শেষে ভগ্ন শেষে দেখা করব।
বিশ্বাস রেখো, 8 বছর পরে আমি তোমাকে সেই সিদ্ধি দেব। এই বলে স্বামীজি জঙ্গলে চলে গেলেন। নরেন্দ্রর মাথায় শুধু সিদ্ধি পাওয়ার উত্তেজনা ছিল, তার জন্যে সে যে কোনো অপরাধ করতে পারত। তার অনেক খোঁজার পরে অনাথ আশ্রমে সে এমন একটা বাচ্চা পেল যার বয়স 2 দিনের ছিল। নরেন্দ্র সেই বাচ্চাকে নিজের করে নিল আর ঘরে নিয়ে আসলো। তাকে অনেক আদর যত্নে পালন করল, যেন সে তার নিজের বাচ্চা। সে যা চাইত তাকে সে তাই দিত, নরেন্দ্রর কাছে টাকা থাকুক বা না থাকুক। দামি খেলার জিনিস, প্রতিদিন খাবারে মিষ্টি এবং কাজু বাদামও দিত। ধার বেড়েই যাচ্ছিল, কিন্তু নরেন্দ্র কখনো বাচ্চাকে না বলেনি। সে কখনো কখনো ভাবত যে এই বাচ্চাটার জন্যে সে সিদ্ধি কি করে পেতে পারে। স্বামীজি তাকে ফাঁসিয়ে দেয়নি তো, তবুও 8 বছর সেই বাচ্চাটাকে সে খুব ভালো করে মানুষ করল। অমাবস্যার রাত্রে স্বামীজি গ্রামে আসলো। তো উনি নরেন্দ্রকে নিজের কাছে ডেকে বাচ্চাটাকে নিয়ে কাল রাত্রে ভগ্ন শেষে যেতে বলল। নরেন্দ্র, কালকে রাত্রে কাউকে না জানিয়ে বাচ্চাটাকে নিয়ে আসবে। কাল সারাদিন বাচ্চাটাকে উপোস করাবে। রাত্রে তাকে নিয়ে আসার সময় তার পছন্দের মিষ্টিটাও নিয়ে এসো। নরেন্দ্র আনন্দে মেতে উঠল। আজ অবধি বাচ্চা সে সব ইচ্ছে পূরণ করেছিল, এখন তার নিজের ইচ্ছা পূরণ হওয়ার সময় এসে গেছিল। পরের দিন সে কৌতূহল বসে রাত্রের অপেক্ষা করছিল। রাত্রে বাচ্চাটাকে নিয়ে নরেন্দ্র ভগ্নাশেষে পৌঁছাল। সেই জায়গাটা খুবই ভয়ঙ্কর ছিল। শুধু বাচ্চাটা নয়, নরেন্দ্র সেই জায়গাটা দেখে ভয় পেয়ে গেল। স্বামীজি ভগ্নশেষে যজ্ঞ করছিলেন। ওনার কাছে একটা খুলি রাখা ছিল যার মধ্যে রক্ত ভরা ছিল। নরেন্দ্রকে স্বামীজি নিজের সামনে বসাল আর সেই রক্ত তার গায়ে ছিটিয়ে দিল। তারপরে স্বামীজি মন্ত্র পড়তে শুরু করল। বাচ্চাটি ভয়েতে পাশেই বসেছিল। বাচ্চা, তোমার খিদে পেয়েছে? হ্যাঁ, আমার খাবার চাই। তারপরে স্বামীজির কথা মতন নরেন্দ্র বাচ্চাটিকে লাড্ডু খাইয়ে দিল। সারাদিন ক্ষুধায় থাকা সেই নিরীহ বাচ্চাটি না বুঝে সুঝে সব লাড্ডু খেয়ে দিল। সেইটাও জানত না যে স্বামীজি ওনার পাশে থাকা তলোয়ারটি নরেন্দ্রর হাতে দিয়ে দিয়েছিল। নরেন্দ্র, এই বাচ্চাটি লাড্ডু খাওয়ার পরে জল চাইবে, কিন্তু তার জল চাওয়ার আগেই তার মাথাটিকে কেটে দিতে হবে। নরেন্দ্র এই কথাটি শুনে ভয় পেয়ে গেল। যেই বাচ্চাটিকে সে 8 বছর ধরে ভালোবেসে বড় করেছিল, যা সব কথা শুনেছিল, সেই বাচ্চাটিকে নিজের হাতে মৃত্যুর মুখে ঠেলে দেওয়াতে নরেন্দ্র ভয় পেতে শুরু করল। কিন্তু 8 বছর পরে সিদ্ধি পাওয়ার সময় এসেছিল। এখন নরেন্দ্র শুধু সিদ্ধি পাওয়ার ছিল, সে মনস্থির করে নিল। আমি নিজের 8 বছর বিফল হতে দেব না। বাবা, সব মিষ্টি খেলে? হ্যাঁ বাবা। আর কিছু খাবার আছে? না বাবা। তুমি যা চাইতে সব তুমি পেয়ে গেছো তো? কি হ্যাঁ বাবা। নরেন্দ্রর ভেতরে যেন শয়তান ভর করেছিল। বাবা, আমার খুব তেষ্টা পেয়েছে। নরেন্দ্র এক কোপে সেই বাচ্চাটাকে নিজের হাতে মেরে ফেলল। Ha 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 ha!
স্বামীজি সেই বাচ্চাটির মাথা উঠিয়ে তার রক্ত পাশে থাকা কুণ্ডতে ফেলে দিল। আর নরেন্দ্রকে সেই জলে স্নান করতে বলল, আর বলল স্নান করে আসার পর সে সিদ্ধি প্রাপ্ত করবে। রক্তে ভরা জলে নরেন্দ্র স্নান করতে নামল। স্নান করার সময় নরেন্দ্র কাঁপছিল, তার নিজের অপরাধের বোধ হচ্ছিল। এখন সে বুঝতে পারছিল যে তার হাতে কত বড় ভুল হয়ে গেছে। স্নান করে আসার পরে সে স্বামীজিকে বলল, বাবা মশাই, আমি কি সিদ্ধি প্রাপ্ত করলাম? তখনই সে স্বামীজির পেছন থেকে নিজের বাচ্চার পিশাচকে কাঁদতে কাঁদতে নিজের দিকে আসতে দেখে। তাকে দেখে নরেন্দ্র আশ্চর্য হয়ে যায়। বাবা বাবা, তুমি আমাকে কেন মারলে? কি ভুল ছিল আমার? বাচ্চার প্রশ্নে ভয় পেয়ে নরেন্দ্র স্বামীজির কাছে দৌড়ে গেল। স্বামীজি স্বামীজি, আমি নিজের ছেলেকে দেখতে পাচ্ছি, আমাকে তাকে মারা উচিত হয়নি স্বামীজি, আমি অনেক বড় ভুল করে দিয়েছি স্বামীজি। বাবা, আজ অব্দি তুমি আমার সব ইচ্ছে পূরণ করেছ, তো আমাকে একটু জল খাওয়াও না, আমার তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল দিন না। বাচ্চাটি আমার থেকে জল চাইছে স্বামীজি। আমি আগেই বলেছিলাম এটা সিদ্ধি নয়, অভিশাপ। নরেন্দ্র, এখন তুমি সিদ্ধি লাভ করলে, এখন এই বাচ্চার পিশাচ সারা জীবন তোমার পেছনে কাঁদতে থাকবে, এখন সব সময় তোমার থেকে জল চাইবে। তোমার যা কিছু ইচ্ছে থাকবে তুমি এই পিশাচকে বলবে। যদি তোমার সোনা চাই তো বলবে, বাবা আমাকে আগে সোনার 100টি মুদ্রা দাও, তারপরে আমি তোমাকে জল দেব, তোমার ইচ্ছে পূর্ণ হবে। যখন তোমার টাকার দরকার হবে তো এই পিশাচকে বলবে, আমাকে 10,000 টাকা দাও, তারপরে আমি তোমাকে জল দেব। ব্যাস, এখন সারা জীবন এমনই চলবে, এটাই সিদ্ধি। নরেন্দ্র এটা শুনে ভয় পেয়ে যায়, তার পায়ের তলার থেকে মাটি সরে গেল। ভয়তে সে সেইখান থেকে পাগলের মতন দৌড়াতে শুরু করে, আর বাচ্চার পিশাচ তার পেছনেই দৌড়াতে থাকে। যেই সে নিজের বাড়ি পৌঁছালো, তো সে দরজাতে নিজের ছেলের পিশাচকে নিজেরই মাথা নিজের হাতে ধরে দাঁড়িয়ে থাকতে দেয়। বাবা, আর সে অজ্ঞান হয়ে যায়। এখন তার কাছে সবসময় সেই পিশাচটি থাকে, আর সবসময় সে জল চাইতে থাকে। বাবা, আমাকে একটু জল দাও না। নরেন্দ্র এটা সহ্য করতে পারছিল না, সে বাচ্চার থেকে কিছু চাওয়ার অবস্থাতেই ছিল না। নরেন্দ্র খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সে অসুস্থ হতে শুরু করে। গ্রামবাসীরা ভাবল নিজের প্রিয় ছেলেকে হারানোর ফলে নরেন্দ্র অসুস্থ হয়ে গেছে। সত্যিটা শুধু নরেন্দ্রই জানত, সে শুধু সেই পিশাচকে দেখতে পেত, তার কান্না শুনতে পেত, সে সেই পিশাচের থেকে পিছু ছাড়াতে চাইত। সেই জল চাওয়া ছেলের পিশাচ না তাকে এখন শান্তিতে বাঁচতে দিচ্ছিল, আর না শান্তিতে মরতে। ঘরে বসে নরেন্দ্র শুধু কাঁদতে থাকত, আর সেই বাচ্চাটার থেকে ক্ষমা চাইতে থাকত। বাবা, আমাকে একটু জল দাও না, বাবা একটু জল দাও না, খুব তেষ্টা পেয়েছে বাবা, একটু জল দাও না বাবা। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ছেলের পিশাচের এখন ক্ষমা নয়, শুধু জল দরকার ছিল। বাবা, আমাকে একটু জল দাও না।
এই গল্প যদি আপনাদের ভালো লেগেছে তো আমাদের সাবস্ক্রাইব করুন, আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ নিশ্চয়ই ফলো করুন। যদি আপনার কাছে এমনই গল্প আছে তো আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা চেষ্টা করব যে পরবর্তী অ্যানিমেটেড স্টোরিটা আপনাদেরই হোক।